কে কোথায় ক্ষুব্ধ, দেখ আমার তো জানা না এখন একটা পার্টির কোথাকার কর্মী কোথায় ক্ষুব্ধ হতে পারে। পার্টি ঠিক করবে কাকে ক্যান্ডিডেট করবে না করবে, ক্যান্ডিডেট করার আগে জনজনের সকলের কাছে কোনো পার্টি তো মতামত নেয় না, তাহলে ভোটের আগে আরেকটা গণভোট করতে হয় ক্যান্ডিডেটের জন্য, সব ঠিক হয়ে যাবে। মানুষের ভোট এটা, পার্টি ঠিক করেছে কংগ্রেসের কাউকে ক্যান্ডিডেট করেছে, এমন কি হয়েছে কংগ্রেসে যে একটা ক্যান্ডিডেট করেছে সবাই সারা জীবন সবাইকে মেনে নিয়েছে, এরকম তো কংগ্রেসের ইতিহাসে নাই, কেন কোনো পার্টির ইতিহাসেই নাই, সবাই ইচ্ছুক সবারই আকাঙ্ক্ষা আছে, কিন্তু সিট তো নির্দিষ্ট, সবাইকে তো খুশি করা যায় না, আবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে।